যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে, আর 35 আসন দিতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকব, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশখালীতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকব না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন, নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি। আপনারা জানেন মোদীজি বাংলাতে 80 লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন 1,25,000 টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে 8,000 কোটি টাকা দিয়েছেন নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে। আমি জানি যদি অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়, তৃণমূল প্রথম হারবে দক্ষিণ চব্বিশ পরগনায়, প্রথম হারবে। কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যৌতুক গৃহে বন্দি করে রাখার মতো করেছে। এই দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে 2018 সালেও লুট হয়েছিল, এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে, নমিনেশন দিতে দেয়নি। যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে। আপনাদের ভোট, আপনারা যারা এসেছেন সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার,
রায়দিঘি মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি হাত তুলবেন? কতজন পাননি? এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি কৃষ্ণচন্দ্রপুর, আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে। অন্য জায়গায় এরা লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, বাইক বাহিনী পাঠিয়ে। এদের দুটো জিনিস আছে, কি আছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই। কি আছে? এক আছে মামলা আর দুই আছে হামলা, এর বাইরে তৃণমূলের কিছু নেই। আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে শোকজ খেয়েছে। একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো, কেন খেয়েছে? এখানে যিনি ভাইপোর পিয়েকে জীবনতলার মোল্লাবাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, আমাদের লোকেরা করেছিল, সেই বাপি হালদার, তার নাম এফআইআরে যুক্ত করা হয়নি, যুক্ত করা হয়নি, তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে। আমি বাপি হালদারকে বলি, আপনার জালও যাবে, গামছাও যাবে, দুটাই যাবে, দুটোই আপনার যাবে। আপনার স্ত্রী তার চাকরিটা গেছে, আর 4 তারিখেও আপনি টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনি জিততে পারবেন না। আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে, আপনার দলের লোকরাও হারাবে। আমরা ফোন ধরতে পাচ্ছি না, এত ফোন আসছে, এত ফোন আসছে, বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো, বুথে লুট হবে না তো? আমরা বলছি 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে, আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে, দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে।